ডেঙ্গু ছড়িয়ে পড়ছে সারা দেশে, চট্টগ্রামে 34 ও রাজশাহীতে 8 রোগী শনাক্ত। আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছেন চিকিৎসকরা। সারা দেশে এখনও ছেড়ে ধরা আতঙ্ক, গুজব প্রতিরোধে সারা দেশে পুলিশের সচেতনতামূলক প্রচারণা, দায়ীদের চিহ্নিত করার তাগিদ। শ্রমিকদের কর্মবিরতির প্রতিবাদে এবার ধর্মঘটে মালিকরা, দক্ষিণাঞ্চলের সঙ্গে নৌযোগাযোগ বন্ধ। ফের বাড়ছে নদ নদীর পানি, তিস্তা ব্যারাজে সতর্কতা জারি, দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সিরাজগঞ্জে বন্যায় ভেসে গেছে তাঁতিদের স্বপ্ন, তলিয়ে গেছে কারখানা, নষ্ট হচ্ছে সুতাসহ মূল্যবান যন্ত্রাংশ, ক্ষতির মুখে মালিক ও শ্রমিকরা। বাণিজ্যে নতুন সম্ভাবনা দেখাচ্ছে নরসিংদীর লটকন, প্রতি বছরই বাড়ছে আবাদের পরিমাণ, সুস্বাদু হওয়ায় চাহিদা বাড়ছে সারা দেশে। স্বাগত সকালের সংবাদে, আপনাদের সঙ্গে আছি মামুনুর রশীদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ঢাকার পর এবার ডেঙ্গু আতঙ্ক ছড়াচ্ছে চট্টগ্রাম ও রাজশাহীতে। চট্টগ্রামে এখনও পর্যন্ত 34 জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করার কথা জানিয়েছে সিভিল সার্জন অফিস। আর রাজশাহীতে 8 জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা 2-1 সপ্তাহের মধ্যে ঢাকা সফর করেছেন বলে জানা গেছে। সিভিল সার্জন বলছেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। এদিকে মশার বংশবিস্তার রোধে নিয়মিত ওষুধ ছিটাচ্ছে সিটি কর্পোরেশনগুলো। নয়ন বরুয়া জয়ের প্রতিবেদন জানাচ্ছেন আসিফ টিপু। ঢাকার পর এবার ডেঙ্গু আতঙ্ক ছড়িয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। বুধবার পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 34 জন। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে। এক্ষেত্রে শিশুদের নিয়ে বেশি আতঙ্কে আছেন অভিভাবকরা, আতঙ্কে দিন কাটছে আক্রান্ত রোগীদেরও। পরীক্ষা করাইছি, টেস্ট টুস্ট করাইছি, উনি বলতেছে এটা ডেঙ্গু আলামত, সাথে সাথে এখানে নিয়ে আসছি ডেঙ্গু। আর ডেঙ্গু ওষুধ মারা হতেছে না এখানে চট্টগ্রামে, এই জন্য আমরা পাবলিক কষ্টতে আছি এখানে। চট্টগ্রাম সিভিল সার্জন বলছেন বিগত বছরগুলোর তুলনায় ডেঙ্গু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ডেঙ্গু জীবাণু যাতে মশা না পায় সেজন্য যেটা করতে হবে, জ্বর হওয়া মাত্রই এখন ডাক্তারের কাছে যেতে হবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এদিকে এডিস মশার জীবাণু ধ্বংস করতে নর্দমায় ঔষধ ছিটানোর কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। বাসিন্দাদের বাসা বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ সিটি মেয়র আজমু নাসিরের। অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে সেনাবাহিনীও। সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নগরবাসীকে সচেতন করছে তারা। আমাদের এই সপ্তাহটাকে একটু বড় করেছি, অর্থাৎ 31 জুলাই পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করব এবং এর মধ্য দিয়ে আমরা পুরো ক্যান্টনমেন্ট এবং আমাদের দায়িত্বপূর্ণ এলাকা, অর্থাৎ 24 পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকাকে যতটা সম্ভব ম্যালেরিয়া এবং ডেঙ্গু মুক্ত করার চেষ্টা করব। এদিকে ডেঙ্গু আতঙ্ক ছড়াচ্ছে রাজশাহীতেও। এখন পর্যন্ত রাজশাহীতে 8 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। আসিফ টিপু, নিউজ 24। ডেঙ্গুর বিস্তার প্রতিরোধের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহিদ ও নয়ন বরুয়া জয়। প্রথমে যুক্ত হচ্ছেন কাজী শাহিদ, চলে যাচ্ছি তার কাছে। শাহিদ, রাজশাহীতে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার পর ডেঙ্গু প্রতিরোধে সিটি প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? ঢাকার পরে চট্টগ্রামে যেমনটি আতঙ্ক ছড়িয়েছে, রাজশাহীতেও তেমন আতঙ্ক না থাকলেও কিন্তু ইতিমধ্যে 8 জন রোগীকে শনাক্ত করা হয়েছে। তবে সিভিল সার্জন কার্যালয়ের কাছে কিন্তু এ ধরনের কোনো তথ্যই নেই। গতকাল রাতেও যখন আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তিনি কিন্তু ডেঙ্গু রোগী সম্পর্কে বা ডেঙ্গুর প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এ ধরনের কোনো তথ্যই তিনি দিতে পারেননি। কারণ কার্যত সিটি যে রাজশাহীর যে সিভিল সার্জন কার্যালয়টি আছে, ডেঙ্গু প্রতিরোধে তারা এখন পর্যন্ত জেলা বা উপজেলা পর্যায়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। আজকে কেবল তারা মিটিং করবেন
এমন তথ্যই আমাদের কাছে আছে। আর রাজশাহী মহানগরে যেহেতু নির্মল বায়ুর শহর হিসেবে ইতিমধ্যে কিন্তু বিশ্বে স্বীকৃতি পেয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে এই রাজশাহী বাংলাদেশ তো বাংলাদেশের মধ্যে তো ইতিমধ্যে রাজশাহী অবস্থান করে নিয়েছে, ফলে এখানে যে ডেঙ্গু আতঙ্ক সেটি এখন পর্যন্ত কম আছে। তারপরেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সেটি আমরা একটু জানতে চাই। আমাদের সঙ্গে আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন। মামুন ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছ থেকে একটু জানতে চাই, রাজশাহী হচ্ছে ক্লিন সিটি হিসেবে বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে, আমরা জানি যে এখন ডেঙ্গু আতঙ্ক ছড়াচ্ছে, আপনারা কী কী উদ্যোগ গ্রহণ করেছেন যাতে রাজশাহীতে ডেঙ্গু ছড়াতে না পারে? রাজশাহী ইতিমধ্যে মাননীয় মেয়র জনাব এইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে গ্রিন সিটি, ক্লিন সিটি এবং অত্যন্ত পরিচ্ছন্ন নগরী হিসাবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে। সারা দেশে ডেঙ্গুর যে আতঙ্ক আছে সেটা রাজশাহীতে এখনও সেভাবে আতঙ্কিত বা জনগণ এখনও হয়নি বা হওয়ার সুযোগও নাই। আমরা প্রতিনিয়ত মশার ডিম এবং লার্ভা এগুলো ধ্বংস করার জন্য কার্যকর পদ্ধতি গ্রহণ করে থাকি এবং আজকেও সরকারের নির্দেশিত যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের আলোকে 30টি ওয়ার্ডে একযোগে কিন্তু আমাদের পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে। আমাদের ড্রেন পরিষ্কার থেকে শুরু করে জঙ্গল কচুরিপানা, তারপরে মানুষকে সচেতন করা, এই ধরনের যতগুলো কাজ আছে এগুলো সবই আমরা করছি এবং আমরা আশা করছি রাজশাহীতে ডেঙ্গুর সেই ধরনের প্রভাব আসবে না। আর আপনাদের জন্য একটু জানাই রাখি, সেটা হলো ইতিমধ্যেই মাননীয় মেয়র মহোদয় নির্দেশনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর জন্য একটি আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। এখানে আমাদের তথ্য, এখন গতকালকের তথ্য আপনাকে বলছি, রাত পর্যন্ত 4 ডেঙ্গুর রোগী শনাক্ত হয়েছে। এই 4 ডেঙ্গু রোগী কিন্তু ঢাকা থেকে আগত, তার মানে কি রাজশাহীতে অ্যাডিস মশার লাভা নাই আছে, তবে আমরা হলো আমাদের প্রাণান্ত চেষ্টা রয়েছে যেন এটা যেন মানুষের ক্ষতি না করতে পারে এবং আমরা সে ব্যবস্থা নিচ্ছি। আমরা তো জানি যে সিটি কর্পোরেশন মশক নিধনে একটা কার্যক্রম করে সবসময়, এবার তো এখন পর্যন্ত তেমন কিছু দেখছি না। আমাদের মশক নিধন কার্যক্রমটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটা আমাদের সারা বছর ব্যাপী চলে। আমাদের লার্ভা বা সাধারণ মানুষ যেটা বোঝে যে মশার ডিম ধ্বংস করে, এটা সারা বছরই চলে। আর নর্মালি যেটা ফগার মেশিনের কথা বা ধোয়া দেওয়ার কথা বলছেন, এটা হলো আমরা এখনও সিদ্ধান্ত নিই নাই, তবে খুব দ্রুত এটা কার্যকর হবে আমি আশা করছি। মাননীয় মেয়র মহোদয়ের সাথে আলোচনা হয়েছে, পরিষদের সাথে আলোচনা হয়েছে, যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা হলো ফগার মেশিনেরও ব্যবস্থা করব। ধন্যবাদ মামুন ভাই আপনাকে। মামুন, আপনি শুনছিলেন যে রাজশাহী সিটি কর্পোরেশনের যিনি প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, তিনি বলছিলেন যে মশক নিধনে কী কী কার্যক্রম নেওয়া হয়েছে, এছাড়া ডেঙ্গু প্রতিরোধে তারা কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন। আর যে তথ্যটি তিনি দিলেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 17 ওয়ার্ডে কিন্তু একটি বেডের মাধ্যমে, 3টি বেডের মাধ্যমে একটি ওয়ার্ড খোলা হয়েছে, সেখানে ডেঙ্গুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। মামুন শাহেদ, আপনাকে ধন্যবাদ, আপনি সাথেই থাকুন। এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া, যেতে চাই তার কাছে। জয়, চট্টগ্রামে 34 ডেঙ্গু রোগী শনাক্ত হলেও সিভিল সার্জন বলছেন ভয়ের কিছু নেই, সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণে আসলে কী পদক্ষেপ নিচ্ছে? ধন্যবাদ মামুন। একটু আগে আমাদের সহকর্মী রাজশাহী থেকে কাজী সাহেব যেমনটা বলছেন, তেমনিভাবে যদি বলি বন্দনগরে চট্টগ্রামে কিন্তু খুব একটা ডাকার পরে কিন্তু ডেঙ্গু রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে, এমনকি এই পর্যন্ত 34 তারা শনাক্ত করেছে। চট্টগ্রাম মেডিকেল সহ চট্টগ্রামের বেসরকারি যে মেডিকেলগুলো আছে সব কয়েকটা মেডিকেলে কিন্তু তারা ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা যে সিভিল সার্জনের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে যেভাবে ডেঙ্গু রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে, তিনি বলছিলেন ছড়িয়ে পড়লে কোনো আতঙ্কের কোনো কারণ নেই। তিনি বলছিলেন আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা বাসাবাড়ির আঙ্গিনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু এই রোগ থেকে অনেকটা রেহাই পাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন এবং বর্জ্য ব্যবস্থাপনার কমিটির সভাপতি সোহেল দাস সুমন, আপনাকে স্বাগত জানিয়ে আমরা জানতে চাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কয়েকদিন আগে থেকে আমরা দেখছি যে মশা নিধন কার্যক্রম শুরু করেছে, আসলে সেই নিধন কার্যক্রমের কতটুকু সফলতা বলে মনে করছেন? নিউজ 24-কে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কৃষ্ণ জামাল খানোয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আমরা গত মাস থেকে, মানে মাসের 1 থেকে আমরা ট্রাস প্রোগ্রাম শুরু করেছি। আমরা সিটি কর্পোরেশন ইতিমধ্যে প্রায় 2 কোটি টাকার আমরা ওষুধ কিনেছি এবং আমাদের প্রায় 41 ওয়ার্ডে প্রায় 82-90 আমাদের ফোকার মেশিন আছে, 2 করে প্রতি ওয়ার্ডে ফোকার মেশিন দ্বারা এই ওষুধটা ছিটানো হয় এবং যেখানে ওষুধ ছিটানো হয় সেখানের যা ব্যক্তিবর্গের সিগনেচার সহ এবং প্রতিদিন
প্রতিদিন সেটি সিটি কর্পোরেশনে জমা দেওয়া হয়। আমরা চাইছি আমাদের লোকবল যা আছে সেই লোকবল দ্বারা আমরা যে ওষুধ ছিটাচ্ছি কিংবা সতর্কীকরণ বিজ্ঞপ্তি এবং সচেতনতামূলক যে কার্যক্রম চালাচ্ছি সেটি যেন সঠিকভাবে হয়। আর বিশেষ করে আমরা যে পদ্ধতিটি চালু করেছি, আমাদের প্রতিটি স্কুলে আমরা প্রায় 3 লক্ষ লিফলেট আমরা দিয়েছি এবং আজকে থেকে প্রায় 15টি ট্যাক্সির মাধ্যমে মাইকিং করা হচ্ছে, পুরো চট্টগ্রামব্যাপী মাইকিং করা হচ্ছে। আমরা চাইছি আমরা বাড়ির আঙ্গিনা এবং বিভিন্ন নালা নর্দমা যেগুলো আছে সেগুলোতে আমরা ওষুধ ছিটাচ্ছি ঠিকই, কিন্তু আমরা সচেতনতার চেষ্টা করছি যাতে বাসাবাড়ি যে ফুলের টব আছে, ফুলের টবের নিচে যে ট্যাটি আছে সেই ট্যাটে যেন পানি না থাকে, ফ্রিজের নিচে যে ট্যাটি আছে সেখানে যেন পানি না থাকে এবং 2-1 দিন ধরে পানি যেন পড়ে না থাকে। অর্থাৎ পরিষ্কারের মাধ্যমেই এই রোগকে আমরা নিরাময় করতে পারবো এবং প্রতিরোধ করতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। যদিও সিভিল সার্জনের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের চট্টগ্রামে 24 জন ইতিমধ্যে চিকনগুনিয়ার সন্ধান পাওয়া গেছে, তবে এটিতে আপনারা অডিট হওয়ার কোনো বিষয় নেই। আমরা যত বেশি সচেতন হব যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং আমাদের বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে বাড়ি নগরবাসীর অনেকজনের অভিযোগ আছে, অনেক জায়গায় কিন্তু এখনও পর্যন্ত যে আপনারা যে কার্যক্রম চালাচ্ছেন সেই কার্যক্রমে কোনো সুফল পাচ্ছে না। আসলে এই বিষয়টা হলো একটি ওয়ার্ডে যখন দুজন লোক দিয়ে ফোকার মেশিন দিয়ে আমরা ওষুধ ছিটাচ্ছি তাহলে একটি সময়ের বিষয় আছে, হয়তো পুরো ওয়ার্ডটি আসতে 4-6 অথবা 1 সপ্তাহ সময় লাগবে। এই সময়টুকুতে ধরেন আজকে যদি এই ওয়ার্ডে দেওয়া ওয়ার্ডের একটি ইউনিটে দেওয়া হয় অন্য ইউনিটে দেওয়া হয় না হয় তখন তারা যে অবজেকশনটি করে এটা আসলে ভুল। আমরা ক্রমান্বয়ে প্রতিটা ইউনিটে যাব এবং প্রতিটা ইউনিটেই আমরা ওষুধ ছিটানোর ব্যবস্থা করছি। ধন্যবাদ আপনাকে মামুন। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল দাস সুমনের সাথে কথা বলেছি। তিনি বলছিলেন আসলে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে মশা নিধন কার্যক্রম, তারা বিভিন্ন জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিধন কার্যক্রম চালিয়ে কিন্তু তারা বলছিলেন যে এডিস মশা নিধন করা হচ্ছে, এমনকি এডিস মশার কারণে যে ডেঙ্গু রোগ ছড়াচ্ছে সেই রোগ থেকে কিন্তু তারা যেন সেই রোগ যেন কোনোভাবে ছড়িয়ে না পড়ে সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মামুনের কাছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, ডেঙ্গুর বিস্তার প্রতিরোধের প্রস্তুতি বিষয়ে জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়াজয়, তার আগে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন কাজী শাহেদ। কিছুতেই থামছে না ছেলে ধরা আতঙ্ক। বুধবারও রাজশাহীতে ছেলে ধরা সন্দেহে এক দম্পতিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এদিকে গুজব প্রতিরোধে সারা দেশে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে পুলিশ বিভাগ। আর সমাজবিজ্ঞানীরা বলছেন গুজব সৃষ্টিকারীদের এখনই আইনের আওতায় আনা না গেলে ব্যর্থ হতে পারে অনেক অর্জন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবারও রাজশাহীতে ছেলে ধরা সন্দেহে এক দম্পতি সহ 3 জনকে পুলিশে দেয় এলাকাবাসী। এছাড়া কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে এক গাড়ি চালককে আটক করে পুলিশ। এদিকে গুজব ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টা করা বিশেষ মহলকে রুখে দিতে বুধবার থেকে দেশব্যাপী নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বরিশাল, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। সেমিনার, মাইকিং, আলোচনা অনুষ্ঠান ও লিফলেট বিতরণও করা হয়। এসব অনুষ্ঠান থেকে দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান পুলিশের কর্মকর্তারা। কোথাও কোনো ঘটনা ঘটলে 999 নম্বরে কল দিয়ে পুলিশকে অবগত করার আহ্বানও জানানো হয়। এদিকে গুজব প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় এবং জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। এটা সম্পূর্ণরূপে কুসংস্কার এবং যারা এর সঙ্গে সামান্য মাত্র জড়িত রয়েছে মিডিয়াতে এ ধরনের কথা প্রচার করছে বা রাস্তায় বলছে বা গ্রামে বলছে তাদের ধরে কঠোর শাস্তি দেওয়া উচিত। তারা বলছেন গুজব সৃষ্টিকারীদের এখনই আইনের আওতায় আনতে না পারলে গুজবের বলি হতে পারে সমাজের অনেক অর্জন। নাসরিন নীলা, নিউজ 24। 11 দফা দাবিতে গতকাল সারাদিন নৌযান শ্রমিকদের কর্মবিরতির পর নৌ চলাচল বন্ধ থাকার পর এবার মালিকদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে সারাদেশে নৌরুট।
ভোর থেকেই ঢাকার সঙ্গে চাঁদপুর ও বরিশালের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মালিকরা বলছেন, যাত্রীদের জিম্মি করে শ্রমিকদের অবৈধ কর্মবিরতির প্রতিবাদে তারা এই ধর্মঘটে ডাক দিয়েছেন। আজ এ বিষয়ে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। ফের বাড়ছে তিস্তার পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজ এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। তিস্তার পানি বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে নতুন করে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা সহ কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বেড়ে আবারও সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে 300 গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 3 লাখ মানুষ। সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার 73 সেন্টিমিটার ও চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের 36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল 24 ঘন্টায় জামালপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি 11 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 45 সেন্টিমিটার উপরে রয়েছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। অবনতি ঘটেছে, বেড়ে গেছে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি। 2 সপ্তাহ ধরে স্থায়ী বন্যায় 9.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এই বিশাল সংখ্যক মানুষের মধ্যে যারা দিনমজুর এবং খেটে খাওয়া, তাদের হাতে এখন কাজ নেই, তারা অলস সময় কাটাচ্ছে। বন্যায় 1000 শিক্ষা প্রতিষ্ঠান ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া প্রায় বন্ধ। প্রায় 20,000 হেক্টর আবাদি ফসল জলমগ্ন হয়ে পড়েছে। মানুষ অপেক্ষা করছে কখন নেমে যাবে বন্যার পানি, তাদের জীবনে ফিরে আসবে স্বস্তি। এই অপেক্ষায় প্রহর গুনছে তারা। হুমায়ুন কবির সূর্য, News 24, কুড়িগ্রাম। ধন্যবাদ। আমাদের সঙ্গে কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। বন্যায় সিরাজগঞ্জের তাঁত শিল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁত কারখানাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়েছে তাঁতের সুতাসহ মূল্যবান বিভিন্ন যন্ত্রাংশ। এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতির মুখে তাঁত মালিকরা। কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তাঁত শ্রমিকরাও। আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনার পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও শাহজাদপুরের প্রায় 400 গ্রাম প্লাবিত হয়। এসব এলাকার অধিকাংশ মানুষের উপার্জনের একমাত্র অবলম্বন তাঁত কারখানাগুলো তলিয়ে যায়। দীর্ঘদিন এসব কারখানায় পানি থাকায় নষ্ট হয়েছে প্রতিটি তাঁতের কাঠ, কলকব্জা আর সুতা। তাঁতের মালামাল নষ্ট হয়ে লোকসানের কবলে তাঁত মালিকরা। আবার কারখানা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এ পেশার সাথে জড়িত কয়েক হাজার নারী পুরুষ শ্রমিক। কাপড় নষ্ট হয়েছে, সুতার কথা পোকায় কাটছে, এতে বহুত আমার ক্ষতি হয়েছে আর কি। থানা নষ্ট হয়ে গেছে, বউ নষ্ট হয়েছে, তাঁতের বিম নষ্ট হয়েছে, মটর নষ্ট হয়েছে। আমাদের যে বিমগুলো আছে, ওই বিমগুলো পর্যন্ত কতগুলো তলায় গেছে, তলায় গেলে ও সুতার আর কোনো মূল্য নাই। এক একটা বিমের মধ্যে 50, 60, 70, 1 লাখ পর্যন্ত ক্ষতি হয়। আমাদের তার খেত বন্ধু 15 দিন হইলো, আমাদের কামাই কাজে খাওয়া দাওয়া সব বন্ধু, খুব কষ্টের মধ্যে আমরা আছি। এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। আশা করি সরকার যদি আমাদের প্রতি একটু সহানুভূতি করে, তাহলে হয়তো আমরা কিছু ব্যাকরণ থেকে দূর হতে পারবো, নইলে আমরা অসহায় মতো এইভাবে দিন যাপন করব। সরকারের কাছে মনে হয় যে নগদ টাকা, তা সুতা, রং, এই সমস্ত জিনিসপাতি ওলিশেন, তাঁতিরে টিকে থাকা পারবো, নইলে তো তাঁতিরা শেষ। সিরাজগঞ্জে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁত শিল্পের উপর নির্ভরশীল 10 লাখেরও বেশি মানুষ। পিঙ্কি সানোয়ার, News 24। টানা 10 দিনের বৃষ্টি ও বন্যার পানিতে টিউবওয়েল ডুবে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে। বন্যার পানি কমলেও টিউবওয়েল নষ্ট হয়, মানুষ ঝুঁকি নিয়ে পান করছে দূষিত পানি, ফলে দেখা দিয়েছে রোগবালাই। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহানউদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা 10 দিনের বৃষ্টি শেষে সুনামগঞ্জে বন্যার পানি কিছুটা কমলেও অধিকাংশ টিউবওয়েল ডুবে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। ফলে সুনামগঞ্জ সদর, দোয়ারা বাজার, বিশম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, ছাতক সহ সকল উপজেলার হাওড় অঞ্চলগুলোতে মানুষ পান করছে দূষিত পানি।
এতে নানা ধরনের পানিবাহিত রোগ দেখা দিচ্ছে হাওড় অঞ্চলের মানুষের। স্থানীয়রা বলছেন বন্যার পানিতে বেশিরভাগ টিউবওয়েলের পানি নিচে তলিয়ে গেছে। এখন পানি কমলেও এগুলো দিয়ে পানি উঠছে না, ফলে বাধ্য হয়েই দূষিত পানি দিয়ে সারতে হচ্ছে রান্নাবান্না সহ নিত্যদিনের কাজ। গাতার পানি না, বাথরুম ধোয়া লাগে, মেঘের পানি দিয়ে রান্না লাগে, টিউবওয়েল পানি আসে না, তে পানি দেয় এই পানিরে ফালাই যাতে ইয়া কষ্ট করে দেয় বাড়ি পানি এসে দিয়ে দেয় দেখেছি। সবগুলা নলকূপ গভীর নলকূপ বন্যার পানিতে তলিয়ে যাওয়ার কারণে এখন আমাদের কাছে মনে হচ্ছে সবগুলা নলকূপের মধ্যেই আর্সেনিক যুক্ত প্রভাব দেখা দিয়েছে। বন্যার পানি কমে গেলে ক্ষতিগ্রস্ত নলকূপ ব্যবহার উপযোগী করার আশ্বাস দিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা। পাশাপাশি দূষিত পানি পান না করতে জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন তিনি। এই টিউবওয়েলগুলো পানি নেমে যাওয়ার পরে আমরা ডিসইনফেকশন করে আবার ব্যবহার উপযোগী করে দেওয়ার ব্যবস্থা করা হবে। আপাতত জনসাধারণকে নিমজ্জিত টিউবওয়েলের পানি পান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সুনামগঞ্জ জেলায় সাম্প্রতিক বন্যায় 6টি উপজেলার 8 থেকে 10 হাজারের মতো টিউবওয়েল অকেজ হয়েছে। নাফিয়া ফারজানা, নিউজ 24। সকালে সংবাদের রিপোর্ট জানিয়েছি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন সকালে সংবাদ। নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে চলছে ভোট গ্রহণ, বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ বন্যা। আর বন্যা নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন? মামুন, কিছু সময় পূর্বে কিন্তু আসলে নারায়ণগঞ্জের এই রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমি বর্তমানে রয়েছি 47 নম্বর কেন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং এই মুহূর্তে কিন্তু এখানে ভোট গ্রহণ চলছে এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই পৌরসভার সমস্ত ভোট কিন্তু আপনার ইভিএমের মাধ্যমে নেওয়া হচ্ছে এবং সকল থেকে কিন্তু এখানে বেশ লাইন দেখা যাচ্ছে। তবে যে সমস্যা দেখা দিচ্ছে, যারা বিশেষ করে বৃদ্ধ এবং বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে ভোটটা দিতে, ইভিএমে তারা কিন্তু একটু ঝামেলা বোধ করছেন এবং বেশ সময় সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে। আমার সাথে এখানে অনেকেই দেখছেন যে এখানে বেশ দীর্ঘ সারি রয়েছে, তারা কিন্তু ভোট দেওয়ার চেষ্টা করছেন এবং এখন প্রায় 9:25 অর্থাৎ 25 মিনিট কিন্তু হয়ে গেছে এবং বেশ সারি লাইন কিন্তু এখানে দেখা দিচ্ছে। এবং এই কেন্দ্রে আপনার 1761টি ভোটার রয়েছে এবং আপনি জানেন যে আজকে কিন্তু এই কাঞ্চন পৌরসভা সহ আরও অনেক পৌরসভায় কিন্তু পাশাপাশি ঢাকা বাংলাদেশে কিন্তু আরও অনেক জায়গাতে কিন্তু ভোট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সব কিছু যদি আপনাকে বলা যায় যে কাঞ্চন নির্বাচন পৌরসভায় কিন্তু এখানে ইভিএম নিয়ে কিন্তু ভোট হচ্ছে এবং সেই হিসাবে কিন্তু ভোট হওয়ার পরে ফলাফল কিন্তু খুব তাড়াতাড়ি ঘোষণা হওয়ার কথা। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে বিশেষ করে যারা একটু বয়স্ক তারা বলছেন যে ইভিএমে তারা কিন্তু আসলে খুব একটা মানে সহজে ভোট দিতে পারছেন না, তাদের সময় লাগছে, বিভিন্ন প্রক্রিয়া করার পরে ভোট দেওয়া লাগছে। আমার সাথে এখানে রয়েছেন প্রিজাইডিং অফিসার, কথা বলবো যে আপনার এখানে ভোটের সার্বিক অবস্থা কেমন? আমার ভোটের সার্বিক অবস্থা এখন খুবই সন্তোষজনক এবং ভালোভাবেই ভোট চলছে। আমরা যা 9:00 ভোট গ্রহণ শুরু করতে পেরেছি, আশা করি আমরা ভালোভাবে ভোট সম্পন্ন করতে পারবো। অপ্রীতিকর অবস্থা কি দেখছেন? না, এরকম ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। শুনছিলেন যে মামুন যে এখানে এখনো পর্যন্ত কিন্তু ভোটের যে পরিবেশ সুষ্ঠু রয়েছে, স্বাভাবিক রয়েছে এবং ভোটারদের কিন্তু উপস্থিতি ব্যাপক বলা যেতে পারে, কারণ 25 মিনিট কিন্তু কেবল পার হয়েছে, সেই হিসাবে কিন্তু এখানে বিপুল সংখ্যক ভোটার কিন্তু উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে বয়স্ক লোকদের কিন্তু এখানে উপস্থিত হওয়ার সংখ্যা অনেক বেশি এবং যারা তরুণ নতুন ভোটার তাদের কিন্তু এখানে খুব একটা দেখা যাচ্ছে না এখনও, তারা হয়তো বা দুপুরের পরের দিকে শেষ সময় ভোট দেবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। মামুন, ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে, এ বিষয়ে সবশেষ খবর জানাছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ বন্যা। আবারও নৌ ধর্মঘটের খবর। আগে জানিয়েছিলাম এবার মালিকদের টাকা ধর্মঘটে দক্ষিণাঞ্চলের সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, মালিকদের ধর্মঘটের কি প্রভাব পড়েছে লঞ্চ চলাচলে?
মামুন আপনাকে জানিয়ে রাখি, গত মঙ্গলবার রাত বারোটার পর থেকে কিন্তু নো শ্রমিক ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য তারা ধর্মঘট পালন করে আসছিল। গতকাল তারা কিন্তু সেই মালিক পক্ষের সাথে সমঝোতার মাধ্যমে সেই ধর্মঘট তারা প্রত্যাহার করে নেন, কিন্তু শেষ পর্যন্ত আজ সকাল থেকে সেই মালিক পক্ষ। ধন্যবাদ আপনাকে দর্শক। আমাদের সঙ্গে চাঁদপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী খোকন কর্মকার। জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে এ যাবৎকালে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছে খুলনা সিটি কর্পোরেশন, যার আকার 865 কোটি 54 লাখ টাকা। গেল কয়েক বছরে বাজেটের আকার বাড়লেও কমেছে বাস্তবায়নের হার। সর্বশেষ অর্থবছরে যা ছিল মাত্র 46.90%। এ অবস্থায় চলতি অর্থবছরে বিশাল এই বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। শামসুজ্জামান শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন আসিফ টিপু। বাস্তবায়নকে গুরুত্ব না দিয়ে বছর বছর আকারে বাড়ছে খুলনা সিটি কর্পোরেশনের বাজেট। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক দায়িত্ব নেয়ার পর বাজেট বাস্তবায়নের হার কিছুটা ভালো হলেও 2016 সালের পর থেকে তা আবার কমতে শুরু করেছে। 2018-19 অর্থবছরের 637 কোটি টাকার বাজেটে বাস্তবায়নের হার ছিল 46.90%। এই অবস্থায় আরও 228 কোটি বাড়িয়ে চলতি অর্থবছরে 865 কোটি 54 লাখ টাকার বিশাল বাজেট ঘোষণা করেছে কেসিসি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যখন শপথ গ্রহণ করেছি আমাদের 4 বছরের জন্য 1431 কোটি টাকা উনি আমাদের শুরুতেই বরাদ্দ করেছেন, আমরা সেটা ধাপে ধাপে পাচ্ছি। তো যেখানে আমাদের টাকার কোনো ঘাটতি নেই, আমাদের একটু জনবলের ঘাটতি আছে, এই জন্য আমরা নগরবাসীর সহযোগিতা চাই। ঘোষিত বাজেটকে উন্নয়নমূলক বাজেট বলছেন খুলনা সিটি মেয়র। এটি একটি উন্নয়নমুখী বাজেট। এ বাজেটে শহরের সড়ক, ড্রেনেজ তথা জলবদ্ধতা নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও শহর রক্ষা বাঁধ নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন বাজেটের গুরুত্ব আরোপ করা হয়েছে। এদিকে নতুন বাজেটকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন নাগরিক নেতারা। আমরা মনে করি যে বাজেট শুধু দিলেই হবে না, এটা বাস্তবায়নযোগ্য হওয়া দরকার। আমরা আশাবাদী খুলনাবাসী যে এটা তার কাছে চ্যালেঞ্জিং হলেও এটা সফলকাম হবে বলে খুলনাবাসী বিশ্বাস করে। কেসিসির এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে আয় বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। আসিফ টিপু, নিউজ 24। বরগুনে রিফাত হত্যা মামলার তদন্ত পুলিশের কাছ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের কাছে স্থানান্তরের দাবি জানিয়েছেন মিনির বাবা মোজাম্মেল হোসেন। বুধবার দুপুরে বরগুনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। লিখিত বক্তব্যে আয়েশা সিদ্দিকা মিনির বাবা অভিযোগ করেন, রিফাত হত্যার পর থেকেই বরগুনার পুলিশ প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা করছে। প্রভাবশালী মহলে চাপে পুলিশ মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকাকে ফাঁসানোর চেষ্টা করছে। ভাই ভাতিজে খুনের 4 বছর পর এবার নিজে সন্ত্রাসীদের হাতে খুন হলেন সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম। জামায়াত শিবিরের যোগসাজশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। শাকিলা ইসলাম জুঁইয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জহির রেহান। সোমবার দিনে দুপুরে সাতক্ষীরার কদমতলা বাজারে গুলি করে হত্যা করা হয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে। নিহতের স্বজনরা বলছেন 2013 সালে যুদ্ধাপরাধী জামাত নেতা সাইদির রায়কে কেন্দ্র করে নজরুল ইসলামের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় জামাত শিবিরের নেতাকর্মীরা। সে সময় নজরুল ইসলাম নিরাপত্তার জন্য থানায় আশ্রয় নিলে তার ভাই সিরাজুল ইসলাম, ভাতিজা যুবলীগ নেতা কবির হোসেনকে গুলি করে হত্যা করা হয়। জামাত শিবির এবং সন্ত্রাসী যারা, তারা এবং এই এলাকার কিছু মানুষ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। নজরুল ইসলাম খুনের পর আবারও প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে।
বারবার হত্যাকাণ্ডের শিকার হওয়ায় পরিবারটির নিরাপত্তা নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ স্বজন ও জেলা আওয়ামী লীগের নেতারা। আমরা বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করি, আমরা সুবিচার পাইনি। আমরা এটা প্রশাসনের এই বিচারে হত্যার আমরা ফাঁসি চাই। জামাত বিএনপিএলরা আমাদের রাখতে চায় না, এই আওয়ামী লীগ করি তাই। এতে প্রশাসন কিভাবে এগিয়ে নিচ্ছে এটাও তো আমরা বুঝতে পারতেছি না। তারা গেলে একরকম বলে, হয় আর একরকম। যদিও নজরুল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। কতিপয় দুষ্কৃতিকারী তাকে গুলি করে এবং উনি ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে মারা যান। আমরা ইতিমধ্যেই আমাদের তদন্ত কার্যক্রম শুরু করেছি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। 2013 সাল থেকে নজরুল ইসলামের উপর কমপক্ষে 9 বার গুলি বোমা হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে জানিয়েছে তার পরিবার ও আওয়ামী লীগ নেতারা। জহির রায়হান, নিউজ 24। উচ্চ আদালতের আদেশে রাজশাহীতে রাজনৈতিক প্রভাবে গড়ে ওঠা একটি বালুঘাট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে রাজশাহী নগরের তালাইমারি এলাকায় পদ্মার কাজলা মোজায় থাকা এই বালুঘাটটি বন্ধ করে দেওয়া হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় বালুঘাটটিতে কর্মরত 8 জনকে আটক করা হয়। বালুঘাটটি পরিচালনা করছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বিন্টু। বেশার্স আমিন ট্রেডার্স নামে পদ্মারচরের খিদিরপুর ও চরশ্যামপুর মোজায় 120 একরে বালুমহাল ইজারা নিলেও আওয়ামী লীগের এই নেতা কাজলা মোজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। সংবাদ রিপোর্ট জেনেছি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন সকালে সংবাদ। নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে লটকনের বাগান। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় লটকন চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। বাজার দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন বাগান মালিকরা। আর এখানকার উৎপাদিত লটকন দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিদেশেও। সুমন বর্মনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মাটি ও আবহাওয়ার লটকন চাষের উপযোগী হওয়ায় প্রতি বছরই বাড়ছে লটকনের বাগান। তবে শিবপুর উপজেলায় সবচেয়ে বেশি রয়েছে লটকনের বাগান। এবছর অনাবৃষ্টির কারণে ফলন হয়েছে কিছুটা কম, তবে বাজার দর ভালো হওয়ায় খুশি কৃষকরা। বাজারে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। এতে আর্থিকভাবে লাভবানও হচ্ছেন তারা। 5-7 হাজার টাকা খরচ হয়। গল আসলে মনে করেন 1-1.5 লক্ষ টাকা বিক্রি কিনে হয়। গত বছরের তুলনায় অনেক বাজার ভালো, আমরা ভালো বাজার পাচ্ছি, দাম ভালো পাচ্ছি। এখানকার লটকনের মান ভালো হওয়ায় দেশ জুড়েই রয়েছে চাহিদা। আর স্থানীয় চাহিদা মেটানোর পর এসব লটকন রপ্তানি করা হচ্ছে বিদেশেও। বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, কিন্তু বেশিরভাগ যাচ্ছি টাং, সিলেট, ঢাকা। লটকনের চাহিদা, লটকন কম, টাকার হারে বেশি। কৃষি বিভাগ বলছে নরসিংদীতে একটি ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হলে লটকনের বহুমুখী ব্যবহার করা সম্ভব হবে। লটকন বিদেশে রপ্তানি করার পাশাপাশি যদি এটাকে বিভিন্ন কোম্পানিরা যদি এখানে প্রক্রিয়াকরণের মাধ্যমে জুস বা অন্য কোনো কিছু বানানো যায় তাহলে কৃষকরা আরও বেশি লাভবান হবে। চলতি মৌসুমে নরসিংদীতে 1,580 হেক্টর জমিতে লটকন উৎপাদন হয়েছে, যা গত বছরের তুলনায় 80 হেক্টর বেশি। নাসরিন নীলা, নিউজ 24। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেত্রকোণে চলছে 5 দিনব্যাপী মৎস্য প্রযুক্তি মেলা। আয়োজকরা জানান, এই মেলায় দেশীয় প্রজাতির মাছের সঙ্গে পরিচিত হচ্ছে সব বয়সী মানুষ। এদিকে হাওড় অঞ্চলের বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণে মৎস্য ইনস্টিটিউট গড়ে তোলার কথা জানিয়েছেন মৎস্য প্রতিমন্ত্রী। সোহান আহমেদ কাকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
শনিবার নেত্রকোনায় শুরু হয়েছে 5 দিনব্যাপী মৎস্য প্রযুক্তি মেলা। উদ্বোধন করেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য মন্ত্রণালয়ের আয়োজনে মেলায় দেশীয় প্রায় বিলুপ্ত মাছ, ঝিনুক, মুক্তা, কুচিয়া, কাঁকড়া সহ মৎস্য সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তি নিয়ে মোট 24টি স্টল রয়েছে। বিভাগীয় শহরের বাইরে এই প্রথম মৎস্য মেলার আয়োজন করায় এবং এতে বিলুপ্ত প্রজাতির বিভিন্ন দেশীয় মাছের সাথে পরিচিত হওয়ার সাথে মৎস্য চাষে প্রয়োজনীয় তথ্য পরামর্শ পেয়ে খুশি দর্শনার্থীরা। মৎস্য চাষীদের উৎসাহিত করা হচ্ছে যেন তারা আরো মৎস্য চাষ করে। অনেক ধরনের প্রশ্ন আছে যেগুলো এখান থেকে আমি জানতে পারতেছি। সরকার যে উদ্যোগটা নিয়েছে এটি সুন্দর একটি উদ্যোগ, আমি আশা করি এর মাধ্যমে আমাদের নেত্রকোনাবাসী উপকৃত হবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৎস্য চাষীদের উদ্বুদ্ধ করার মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোই মেলার লক্ষ্য বলে জানালেন সংশ্লিষ্টরা। মুক্তা চাষ কিভাবে করা যায় সাধু পানিতে এটা তারা জানবে এবং তারা আগ্রহী হবে। অপ্রচলিত পণ্যের মধ্যে রয়েছে কুচিয়া মাছ, অনেকেই জানে না যে এটা আসলে মাছ এবং এটা হালাল। হাওরে হারিয়ে যাওয়া দেশীয় প্রজাতি সুস্বাদু মাছ ফিরিয়ে আনতেই জেলায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্থাপনের কথা জানালেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। হাওর অঞ্চলে আমরা একটি মৎস্য গবেষণাগার করার জন্য এবং এটি মোটামুটি আমরা একটি প্রস্তুতি নিয়েও ফেলেছি। নেত্রকোনা শহরের কালেক্টরেট মাঠে মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। সালে জহুর চৌধুরী, নিউজ 24। এবার নিউজ 24 স্পোর্টস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বেক্সিমকোতে নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের ব্যাপারটি নিশ্চিত করেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এছাড়াও নতুন কোচ নিয়োগ নিয়েও কথা বলেন তিনি। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের রিপোর্টে। বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ ক্রিকেট টিমের প্রধান কোচ স্টিভ রোডসকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর বোর্ড খুঁজছে জাতীয় দলের নতুন কোচ। অনেক হাই প্রোফাইল কোচদের নাম আছে তালিকায়, এমনকি সাবেক কোচ হাথুরে সিং আবারও বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছে এমন গুঞ্জনও ছিল ক্রিকেট পাড়ায় বেশ সরব। আমরা তেমন কোনো আপডেট দিতে পারবো কিনা এখন শিওর না। তবে হাথুরে সিংহে চাইলে শ্রীলঙ্কা সিরিজ শেষে বোর্ডের সাথে কথা বলতে পারেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। হাথুরে সিং এর সাথে এখন তো শ্রীলঙ্কা সিরিজ মাত্র শুরু হচ্ছে, এখন তো কথা বলা নিষিদ্ধ, এখন তো কথা বলাই যাবে না। সো এটা নিয়ে আমার মনে হয় যে এই তথ্যটা সেটা ঠিক না। এই সিরিজের পরে যদি ও ব্রেক থাকে এবং আসার ইচ্ছা প্রকাশ করে তাহলে সেও একজন ক্যান্ডিডেট হবে আমাদের, যাদের সাথে কথা বলবো। বাট ওরকম স্পেসিফিক কারোর সাথে আমাদের কিছু এখনো হয়নি। বিসিবি প্রধানের কণ্ঠে প্রধান কোচ ছাড়াও বিসিবি খুঁজছে বোলিং কোচ ও ফিজিও। কোচ নিয়ে আমাদের প্রক্রিয়া চলছে, একজন কোচ তো না, একটা হচ্ছে হেড কোচ, তারপরে ফাস্ট বোলিং কোচ দেখছি আমরা, ফিজিও আছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়েও দেশের ক্রিকেট অঙ্গনেও থাকবে নানান আয়োজন। আইসিসির সর্বশেষ সভাতে পাপন এই বিষয়টি উত্থাপন করলে অন্যান্য বোর্ডের কর্মকর্তা ও আইসিসির তরফ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। বর্তমান তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে ম্যাচ দুটি পাবে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা। মার্চের 18 থেকে 21 মধ্যে আমরা বলেছি 18-21 এর মাঝেই হবে। আমি মনে করি যে এটা খুব ভালো। সুখবরটা হচ্ছে যে সবকিছু শোনার পরে প্রত্যেকটা বোর্ড মেম্বার আনএনোমাসলি হ্যাজ সাপোর্টেড দিস, করে এটাকে দেওয়ার জন্য বলেছে এবং ইট হ্যাজ বিন ডিসাইডেড যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যাটাস পাবে এই ম্যাচটা। এছাড়াও 2023 বিশ্বকাপ আয়োজক দেশ ভারতের কাছ থেকে একাধিক ম্যাচ বাংলাদেশে আয়োজনের জন্য সুপারিশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমার মনে হয় ইন্ডিয়াও চাবে না এটা ইন্ডিয়ার বাইরে যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা স্পন্সর ওরাও চাবে না, কারণ এটা যদি ইন্ডিয়াতে হয় ওরা রেভিনিউ ডেফিনেটলি অনেক বেশি বেশি and they are capable, India to ekta bhalo world cup kortei pari na na sol thik ache na she bolche tar por amra chesta kore ekta dui ta match edike ana jay kina shetar byabostha kora e chhara kichu na। Galib ibn Riyaz, news 24। Dinbhor brishtir jonno Nilfamarite porityakto hoyeche Boshundhara Kings o Mohammedan er moddhekar match, dui doler ei lorai pher mathe gorabe aaj bikel 4 tay।
এদিকে গতকাল বৃষ্টির মাঝে নির্ধারিত সময় মাঠে নামে দুই দল, তবে মুষলধারে বৃষ্টিতে দুই মিনিটের বেশি খেলা চালাতে পারেনি রেফারিরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি আসর এখন রয়েছে শেষ দিকে। টেবিলের সবার শীর্ষে আছে নবাগত দল বসুন্ধরা কিংস, 21 ম্যাচে তাদের পয়েন্ট 58। গত ম্যাচে সিলেটে বসুন্ধরার সামনে সুযোগ ছিল শিরোপা হাতে তোলার, কিন্তু শেখ রাসেলের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে 1-0 গোলে হেরে প্রথমবার পয়েন্ট শূন্য থেকে মাঠ ছাড়ে অস্কার ব্রুজনের দল। অন্যদিকে মোহামেডান অনেক কাঠখড় পুড়িয়ে এবার রেলিগেশনের হাত থেকে নিজেদের রক্ষা করেছে। 21 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে দলটি আছে 9 নম্বরে। অভিষেক আসরে শিরোপা জিততে বসুন্ধরা লাগবে আগামী 2 ম্যাচে 3 পয়েন্ট। সকালে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডেঙ্গু ছড়িয়ে পড়ছে সারা দেশে, চট্টগ্রামে 34 ও রাজশাহীতে 8 রোগী শনাক্ত। আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছেন চিকিৎসকরা। সারা দেশে এখনও ছেড়ে ধরা আতঙ্ক, গুজব প্রতিরোধে সারা দেশে পুলিশের সচেতনতামূলক প্রচারণা, দায়ীদের চিহ্নিত করার তাগিদ। শ্রমিকদের কর্মবিরতির প্রতিবাদে এবার ধর্মঘটে মালিকরা, দক্ষিণাঞ্চলের সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ। ফের বাড়ছে নদ নদীর পানি, তিস্তা ব্যারেজে সতর্কতা জারি, দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সিরাজগঞ্জে বন্যায় ভেসে গেছে তাঁতিদের স্বপ্ন, তলিয়ে গেছে কারখানা, নষ্ট হচ্ছে সুতা সহ মূল্যবান যন্ত্রাংশ, ক্ষতির মুখে মালিক ও শ্রমিকরা। বাণিজ্যে নতুন সম্ভাবনা দেখাচ্ছে নরসিংদীর লটকন, প্রতি বছরই বাড়ছে আবাদের পরিমাণ, সুস্বাদু হওয়ায় চাহিদা বাড়ছে সারা দেশে। সকালে সংবাদ আয়োজন এখন এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।